রসগোল্লা বানানোর জন্য আমি এক লিটার গরুর দুধ নিয়েছি একটা লেবু চার টুকরো করে কেটে রেখেছি এখন দুধটা গ্যাসের ওভেনে বসিয়ে একটু জাল করে নিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠেছে এর মধ্যে লেবুগুলো চেপে রস দিয়ে দিচ্ছি ছানাটা কাটতে শুরু করেছে আমার ছানা কাটা হয়ে গেছে এই ছানাটা একটা পাতলা সাদা কাপড়ে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেব যাতে টক ভাবটা চলে যায় তারপর কিছুক্ষণের জন্য এটা পানি ঝরিয়ে এখন এটা মেখে নিচ্ছি রসগোল্লার জন্য ছানাটা এভাবে ভালোভাবে মেখে নিতে হবে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে রসগোল্লাটা ফেটে যাবে না আর ভালোভাবে ফুলে উঠবে হাত দিয়ে ডোলে ডলে থালার মধ্যে মিশিয়ে নিচ্ছি ছানাটা ভালোভাবে মাখা হলে থালা থেকে সবটাই উঠে আসবে বেশ কয়েক মিনিট মাখানোর পরে আমি ছোট ছোট লেচি কেটে আমি রসগোল্লার আকারে গড়ে নিচ্ছি আমার ছানাটা যে ভালোভাবে মাখা হয়েছে তার জন্য রসগোল্লার গায়ে কোনো ক্রাক আসেনি যদি ক্রাক চলে আসে তাহলে রসগোল্লা ফেটে যাবে আমি তিনশো গ্রামের কাছাকাছি চিনি নিয়ে নিয়েছি রসগোল্লা জাল করার জন্য এই ধরনের কড়াই ব্যবহার করতে হবে যদি নিচের তলটা এরকম চৌকো টাইপের হয় তাহলে রসগোল্লা চ্যাপটা হবে নিচের তলটার উপরে নির্ভর করে রসগোল্লার আকৃতি আমি যতটা চিনি নিয়েছি তার দেড় গুণ পানি ব্যবহার করছি চিনিটা একটু নাড়াচাড়া করে গলিয়ে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করছি চিনিটা গলে গেছে এর মধ্যে কিছুটা দুধ ব্যবহার করছি যাতে এই শিরার ময়লাটা কেটে যায় আমি বেশ কয়েকবার এক চামচ এক চামচ করে দুধ ব্যবহার করেছি এখন এর মধ্যে একটা এলাচ ব্যবহার করলাম এবার এক এক করে রসগোল্লা আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি কুড়ি মিনিট ফুটিয়ে নেব আমার আঁচটা হাই ফ্লেমেই আছে মাঝে মাঝে ঠান্ডা পানি ব্যবহার করব এই ঠান্ডা পানি ব্যবহার করলে রসগোল্লাটা অনেকটা স্পঞ্জি হবে আমার রসগোল্লাটা অনেকটাই নরম হয়ে গেছে একটা গরম সেই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না এক লিটার দুধে বারো পিস রসগোল্লা হয়েছে